চলচ্চিত্র তারকা দম্পতি অমর সানি মৌসুমীর সম্পর্কে পড়েন চলছে চিত্রনায়ক জায়দ খানকে নিয়ে তাদের পাল্টা পাল্টি বক্তব্যে এমনটাই স্পষ্ট হয়েছে বাংলাদেশের চলচ্চিত্রের আদর্শ তারকা দম্পতি বলা হয় মৌসুমি আর ওমর সানিকে করোনার পর বাসার সবাই অসুস্থ হওয়ার পর থেকেই এমন সম্পর্কের অবনবন শুরু হয় কিন্তু সত্যি কি খান ওমর সানির স্বামী আনা সব অভিযোগ অস্বীকার করেছেন চিত্রনায়িকা মৌসুমী শুধু তাই নয় এই ইস্যুতে গণমাধ্যমে পাঠানো এক অডিও বার্তায় স্বামী ওমর সানিকে ভাই বলে সম্বোধন করেছেন মৌসুমী এ প্রসঙ্গে ওমর সানির বক্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন মৌসুমি তার স্বামীকে কেন ভাই ডাকছে সে ভালো বলতে পারবে আমি জানি না আমি তাকে অসম্মান করে কিছু বলতে চাই না তার প্রতি সম্মান রেখেই কথা বলতে চাই জায়দ খান ইস্যুতে মৌসুমীর অডিও বার্তা প্রসঙ্গে ওমর সানের ভাষ্য আমি অডিও বার্তা শুনেছি সে কেন বা কি কারণে তার স্বামীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে সেই ভালো বলতে পারবে সে আমার সন্তানের মা তার প্রতি আমার সম্মান আছে কিন্তু আমার কাছে সব তথ্য প্রমাণ আছে আমার ছেলে তা দেখাবে আপনাদের মৌসুমীর সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে কিনা এমন প্রশ্নে ওমর সানি জানিয়েছেন হ্যাঁ মনোমালিন্য চলছে এটা সব পরিবারে থাকে আপনার আমার সবার পরিবারে এমন সমস্যা হয়। আপনারা এখন একসঙ্গে থাকছেন কিনা এনটিভি এন টিভি অনলাইনের এমন প্রশ্নে ওমর সানি বলেন হ্যাঁ হ্যাঁ একসঙ্গে থাকবো না কেন একই ছাদের নিচে আছি আমরা আমার বাসায় এগারোটি সিসি টিভি আছে ফুটেজ চাইলে সব দেখাবো গতকাল রোববার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি বরাবর শিল্পী সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে ওমর সানি জায়েদ খানের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন এর আগে ওমর সানি গণমাধ্যমে অভিযোগ করেন মৌসুমীকে বিরক্ত করায় ডিপজলের ছেলের বিয়েতে পেয়ে জাইদকে চর মেরেছেন তিনি এতে ক্ষিপ্ত হয়ে পিস্তল বের করে সানিকে মেরে ফেলার হুমকি দেয় জায়েদ খান এরপরই বিষয়টি নিয়ে হইচই পড়ে যায় জায়দ অবশ্য তার বিরুদ্ধে সব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন